অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা সেই টাকা স্টেট ব্যাংকে গচ্ছিত রেখেছে ইডি কিন্তু ওই টাকার মালিককে তা এখনও জানা যায়নি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই বলেছেন ওই টাকা তাদের নয় তার অজান্তে টাকা ঢোকানো হয়েছে তার ঘরে বলছেন অর্পিতা মুখোপাধ্যায় ফৌজদারি আইন অনুযায়ী আর্থিক কেলেঙ্কারির মামলায় উদ্ধার হওয়া টাকা কার তা প্রমাণ করতে হয় তদন্তকারী সংস্থাকে কিন্তু অর্থ পাচার প্রতিরোধ আইন অর্থাৎ পি টাকা কার তা প্রমাণের দায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নয় এক্ষেত্রে অভিযুক্তকে প্রমাণ করতে হয় যে ওই টাকা তাদের নয় পিএমএলএ আইন অনুযায়ী বাজেয়াপ্ত টাকা অবৈধ প্রমাণ না হলে সুদ সহতা ফেরত দিতে হয় কিন্তু এক্ষেত্রে পার্থ ও অর্পিতা দুজনেই বলছেন টাকা তাদের নয় আইনজীবীরা বলছেন এই দাবিতেই যদি তারা অনর থাকেন তবে এই টাকা চলে যাবে রাজকোষে আবার অন্যদিকে যেহেতু টাকা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাই তাকেই প্রমাণ করতে হবে ওই টাকা তার নয় না হলে নিস্তার নেই তার বাজেয়াপ্ত হওয়া এই টাকার ভবিষ্যত যেমন অনিশ্চিত তেমনই অনিশ্চিত মামলার ভবিষ্যৎ বলছেন খোদ আইনজীবীরাই তার কারণ একটাই বিপুল জনসংখ্যার এই দেশে বিচার পর্ব শেষ হওয়া অত্যন্ত সময় সাপেক্ষ পরিসংখ্যান বলছে আর্থিক তৎরূপ আইন বলবত হওয়ার সতেরো বছরের মধ্যে এই মামলায় পাঁচ হাজার চারশো বাইশটি মামলা নথিভুক্ত হয়েছে কিন্তু শাস্তি পেয়েছে মাত্র তেইশ জন